শুক্রবার সকালে দিল্লির ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছল অপারেশন অজয়ের প্রথম চার্টার উড়ানটি। প্রথম দফায় যুদ্ধবিধ্বস্ত ইসরায়েল থেকে 212 জন ভারতীয় নাগরিক ফিরলেন দেশে। এর মধ্যে এক শিশু এবং 211 জন প্রাপ্তবয়স্ক নাগরিক আছেন। এই 212 জনের মধ্যে পশ্চিমবঙ্গের বাসিন্দা আছেন 18 জন। তাদের মধ্যে 9 জন ইতিমধ্যে কলকাতার উদ্দেশ্যে রওনা হয়েছেন। আগত ভারতীয়দের স্বাগত জানাতে বিমানবন্দরে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় তথ্য প্রযুক্তি বিভাগের রাষ্ট্রমন্ত্রী রাজীব চন্দ্রশেখর। বৃহস্পতিবার স্থানীয় সময় রাত 10:14 তেল আবিবের বেন গুরিয়ন বিমানবন্দর থেকে নয়াদিল্লির উদ্দেশ্যে রওনা হয়েছিল উড়ানটি। দেশে ফিরে তারা মুক্ত কণ্ঠে ধন্যবাদ জানাচ্ছেন ইসরায়েলের ভারতীয় দূতাবাস এবং সর্বোপরি ভারত সরকারকে। দেশে ফেরা ভারতীয় নাগরিকরা জানিয়েছেন, কঠিন পরিস্থিতিতে দূতাবাস সবসময় তাদের পাশে থেকেছে। যুদ্ধ শুরুর 3 দিনের মধ্যে অপারেশন অজয় শুরু করায় ভারত সরকারকেও ধন্যবাদ জানিয়েছেন তারা। ব্যুরো রিপোর্ট, আর ই নিউজ।